করোনা মহামারীর এই সময়ে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, অসামরিক সদস্যদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিমান বাহিনী। এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনার পক্ষ থেকে ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া গত 25 এপ্রিল চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, 20 এপ্রিল যশোরের বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, 19 এপ্রিল ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাসার এবং 12 ও 24 এপ্রিল টাঙ্গাইলে বিমান বাহিনী ঘাঁটি পাহাড় কাঞ্চনপুরের পার্শ্ববর্তী এলাকার নিম্ন আয়ের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির পাশের এলাকায় থাকা অসামরিক জনগণকে দেশব্যাপী করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।